আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধনী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক জ্ঞানের এই মেগা রিয়েলিটি শো ফার্ম ফ্রেশ দুধ নিবেদিত আলোকিত জ্ঞানী 2020, সাপোর্টেড বাই হামদর্দ। আমাদের সাথে সহযোগিতায় আরও যে সকল প্রতিষ্ঠান রয়েছে, এডুকেশনাল পার্টনার ইউসিসি গ্রুপ, এয়ারওয়েজ পার্টনার এয়ার এশিয়া, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, মাইক্রোফাইবার গ্রুপ, মনোভুবন সেন্টার, ফ্লাইসাবিল ডট কম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, শরীফ মেটাল, তাসমেরি হেয়ারওয়েল এবং মাদ্রাসাতুল কলম। আলহামদুলিল্লাহ, মাহে রমজানের প্রথম দিন আমরা যখন আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম, তখন বলেছিলাম সারা বাংলাদেশ থেকে 14 জন প্রতিযোগী বন্ধুদের আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তারা এসেছেন, 14টি পর্বে এই গোল্ডেন চেয়ারে বসে আলোর দ্যুতি ছড়িয়েছেন। প্রিয় দর্শক, প্রত্যেক প্রতিযোগী বন্ধুই আলহামদুলিল্লাহ আলোকিত জ্ঞানী, কিন্তু অনুষ্ঠানের কারণে আমাদের ফরম্যাট হচ্ছে এই 14 জন প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে দ্বিতীয় রাউন্ডে চলে যাবেন 7 জন প্রতিযোগী বন্ধু, আর 7 জন প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হবে। আজকের পর্বে আমরা জানতে পারব আমাদের কোন কোন বন্ধুরা পরবর্তী রাউন্ডে যাচ্ছেন আর কারা যেতে পারছেন না। তবে এই ঘোষণাটি খুব সহজেই আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি না, এই ঘোষণাটি যিনি দেবেন তিনিও আজকে এই গোল্ডেন চেয়ারে বসবেন, প্রশ্নের উত্তর দেবেন, তারপরে আমরা ইনশাআল্লাহ তাআলা ঘোষণাটি জানব। আর এ কারণে আজকের পর্বে, এই বিশেষ পর্বে আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি হচ্ছেন বাংলাদেশের নাশিদ জগতের স্বনামধন্য শিল্পী এবং হেভেন টিউন নাশিদ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের প্রিয় মানুষ, শিল্পী গাজী আনাস রওশন। আসছেন আনাস রওশন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আলোকিত জ্ঞানী পরিবারের পক্ষ থেকে, যে এত ব্যস্ততার মধ্যে আপনি এসেছেন। জাযাকাল্লাহ খায়র। অনেক অনেক শুকরিয়া আলোকিত জ্ঞানীর পরিবারে আমি আসতে পেরে আমি নিজেও অনেক আলোকিত আলোকিত মনে হচ্ছে নিজেকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের পর্বে, এই পর্বটি হচ্ছে একটি বিশেষ পর্ব এবং অতিথি পর্ব। তো এই অতিথি পর্বে আপনি এসছেন, আপনার কাছ থেকে আমরা প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ গান শুনবো, ইসলামী নাশিদ শুনবো, তারপর আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করবেন, তা হচ্ছে যে আমাদের কোন কোন প্রতিযোগী বন্ধুরা পরবর্তী রাউন্ডে যাচ্ছেন আর কারা বিদায় নিচ্ছেন সেই ঘোষণাটি আপনি দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গোল্ডেন চেয়ারে বসুন। রব্বি জিদনি ইলমা। আনাস রওশন, আলহামদুলিল্লাহ অসাধারণ করছেন আপনি, নাশিদ জগতে নতুন মাত্রা যোগ করেছেন, অনেক ভাইরা কাজ করছেন, সেই সাথে আপনার কাজ আরও অ্যাড হয়েছে। এতে করে যেটা হয়েছে যে আমাদের বাংলাদেশে ভালো ভালো যারা শিল্পী আছেন, যারা ইসলামের গান গান বা ইসলামের পথে আহ্বান করেন, দাওয়াতি কাজ করেন সঙ্গীতের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাজকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করি। আপনার কাছে জানতে চাইবো যে আজকে আপনি এসেছেন আলোকিত জ্ঞানীর মঞ্চে, এর আগেও এসেছিলেন আলহামদুলিল্লাহ, আপনার বেশ কিছু সঙ্গীত আমরা এখান থেকে পরিবেশন করেছি এবং বিভিন্ন সময় প্রশ্নের কারণে আমরা বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে থাকি, আমাদের প্রতিযোগী বন্ধুরাও তার উত্তর দিয়ে থাকেন, আপনার সঙ্গীতগুরু যায় এবং সবাই খুব প্রশংসা করেন আলহামদুলিল্লাহ। আজকে যে আপনি গোল্ডেন চেয়ারে বসেছেন, আপনার অনুভূতি কী, আপনার কেমন লাগছে? আমি এই অনুষ্ঠানটি, আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, আমি নিয়মিত অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি রমজান মাসে। আমি টেলিভিশনে খুব একটা সময় পাই না অনুষ্ঠান দেখার, তো এই অনুষ্ঠানটি আমার কেন যেন খুব ভালো লাগে এবং
এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। আলোকিত জ্ঞানী চমৎকার একটি নাম, এবং সেই আলোকিত কোরআনের আলো সবচেয়ে বড় বিষয়, এটা কোরআনের আলোয় আলোকিত। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটি খুব কম সময়ে বাংলাদেশে একেবারে খুব উঁচু পর্যায়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমি যেটা যতটুকু জানি, আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ। এবং এই অনুষ্ঠানটি আমি নিয়মিত দেখার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর এই অনুষ্ঠানের এই সেটে আমি আজকে এসেছি, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ইনশাআল্লাহ তাআলা কিছু প্রশ্ন আপনাকে করব, কারণ গোল্ডেন চেয়ারে যিনি বসেন তাকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়, তো সেই কারণে আপনি কিছু প্রশ্নের উত্তর দেবেন। তবে তার আগে এই ক্ষেত্রে যারা সহযোগিতা করবেন তাদের সাথে আমরা একটু পরিচিত হয়ে দিচ্ছি। অবশ্যই ইন্টেলিজেন্ট প্যানেলের প্রিয় দর্শক, আজকের পর্বে তিনজন আলোকিত জ্ঞানী বন্ধু আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন। আলোকিত জ্ঞানী খোরশেদ আলম সৌরভ আছেন, আলোকিত জ্ঞানী কাউসার হোসাইন, এবং আরও উপস্থিত আছেন আলোকিত জ্ঞানী সোহেল রানা। আজকের পর্বে আমাদের মাঝে বিশেষজ্ঞ প্যানেলে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব মহতারাম শায়খ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। শায়খ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আনাস ভাই, আমাদের এই আয়োজনের যে ফরম্যাট সেটি হচ্ছে যে প্রতিটি পর্বে আমরা আমাদের প্রতিযোগী বন্ধুকে বা যিনি গোল্ডেন চেয়ারে বসেন তাকে আমরা প্রথমে তিনটি, তারপরে চারটি, তারপরে চারটি, তারপরে আটটি, মোট ১৯টি প্রশ্ন করে থাকি এবং তারা ১৯টি প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এক্ষেত্রে অবশ্য চারটি লাইফলাইন থাকে, লাইফলাইনের সহযোগিতা না নিয়ে যদি কেউ ১৯টি প্রশ্নের উত্তর দিতে পারেন তার জন্য থাকে ১০০ নম্বর। আমি আজকে সেদিকে যাব না, আজকে আমাদের অতিথি হিসাবে আপনি এসেছেন, আপনাকে অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি। মূলত আজকের পর্বে আমরা আপনার কাছ থেকে কিছু নসিহত শুনব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা, তাই বলে একেবারে আপনাকে ছেড়ে দিচ্ছি না। আপনাকে আমি ৫টি প্রশ্ন করব এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে ২০ করে নম্বর। এই ক্ষেত্রে আপনি দুটো লাইফলাইন পাবেন, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা এবং ৫০-৫০ চান্স। আচ্ছা, যদি লাইফলাইন ব্যবহার করে প্রশ্নগুলোর উত্তর দেন তাহলে ৫ নম্বর কম পাবেন, অর্থাৎ ১৫ করে পাবেন। আর যদি ৫টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন লাইফলাইন ছাড়া তাহলে আপনি পাবেন ১০০ নম্বর। আল্লাহু আকবার, কখনো এমন প্রশ্নের সম্মুখীন হইনি, আজকে হয়েছি, আল্লাহ তাআলাই ভালো জানেন কতটুকু পারি, ইনশাআল্লাহ চেষ্টা করছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আর আরেকটু বিষয় বলে দেই, সেটা হচ্ছে যে আপনি এই প্রশ্ন করার পরে উত্তর দেবার ক্ষেত্রে সর্বোচ্চ ১ মিনিট সময় বরাদ্দ পাবেন চিন্তা করার জন্য, এর মধ্যে আপনাকে উত্তরটি দিতে হবে। ওকে, বুঝতে পেরেছেন? জি, আমরা প্রশ্নে তো যাব, তবে তার আগে প্রথমেই একটি নাসিদ শুনতে চাই, একটি হামদ যদি শোনান, আমরা শুরু করি হামদ দিয়ে, তারপর ইনশাআল্লাহ তাআলা প্রশ্নে যাব। অনেক ধন্যবাদ, ঠিক আছে, একটি হামদে বারে তাহলে আমি পেশ করার চেষ্টা করছি। আমি যে হামদটি করছি, আমাদের লিরিক এবং টিউন, মানে গীতিকার এবং সুরকার হচ্ছেন আমাদের ওস্তাদ তোফাজ্জল হোসেন খান। আচ্ছা, সুবহানাল্লাহ নাসিদটি আমি খুব ভালো লাগে, এই জন্য আমি এই গানটি করার চেষ্টা করছি। শুনেছি আপনার গানটি অসাধারণ গান, আলহামদুলিল্লাহ, তাহলে সুবহানাল্লাহ দিয়ে আমরা শুরু করি। হ্যাঁ, ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত,
ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা মাওলা, তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা, সারা জাহান তোমার গড়া, তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন, কবুল করো তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্যই পবিত্র কোরআনে কারিমে সূরাতুশ শুআরায় বলা হয়েছে, ওয়াশুআরা ইয়াত্তাবিউহুমুল গাউন আলম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দু ধরনের কবি, সাহিত্যিক, শিল্পী, এদের কথা উল্লেখ করা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এক ধরনের কবি, সাহিত্যিক, শিল্পী আছেন যারা যাই লেখেন সেটা তারাও বিশ্বাস করেন না, কিন্তু আরেক ধরনের কবি আছেন, সাহিত্যিক আছেন, শিল্পী আছেন, গীতিকার আছেন, লেখক আছেন, যারা ভালো কথা বলেন, ইমানের কথা বলেন, তাদের কথা শুনলে, তাদের সুর শুনলে আল্লাহর কথা মনে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে জাযা খায়র দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। প্রশ্নে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহু আকবার কোন তাসবিহ উচ্চারণে সহজ কিন্তু ওজনে ভারী? এ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সি লা ইলাহা ইল্লাল্লাহ, ডি সুবহানাল্লাহ। কোন তাসবি উচ্চারণে সহজ কিন্তু ওজনে ভারী? জি, এ লক করে দিব, সুবহানাল্লাহি ওয়া বিহামদি,
লক করে দিব প্লিজ লক করে দেওয়া হোক এ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ একটু আগে আপনি সুবহানাল্লাহ নিয়ে গাইছিলেন এখানে সেই উত্তরটি আমরা পেয়েছি সহিহ বুখারীর একেবারে সর্বশেষ হাদিস হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মাশাআল্লাহ আমি চেষ্টা করি সব সময় এই তাসবিহটি উচ্চারণ করার চেষ্টা করি আমার প্রতিটি আলহামদুলিল্লাহ প্রার্থনায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো আচ্ছা আনাস ভাই জানতে চাচ্ছি যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনি কি চিন্তা ভাবনা করছেন আপনারা জানেন হেভেন টিউন স্টুডিও লাইভ বাংলাদেশে একটি খুবই জনপ্রিয় একটি স্টুডিও অডিও ভিজুয়াল রেকর্ডিং স্টুডিও যেটা আমি গত 2 বছর আগে শুরু করেছি তার আগে আমি গ্যাপ মিডিয়া কর্পোরেশন লিমিটেড নামে একটি আমার প্রোডাকশন ফার্ম ছিল এবং ওটা এখনও আছে ওটার আন্ডারেই আমি ওটার একটা কনসার্ন হিসেবে হেভেন টিউনকে শুরু করি হেভেন টিউন শুরু করার পূর্বে আমার প্ল্যান ছিল যে আমি যেহেতু গান করি ছোট সময় থেকে আমার চিন্তা ছিল যে আমি একটি স্টুডিও করব আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর আমি একটি স্টুডিও করে তারপর নিজের গান করব তো শখেই করা মূলত হেভেন টিউন স্টুডিও তো শখে হেভেন টিউন স্টুডিও করার পরে আমি যা দেখলাম যে আসলে আমি যখন কিছু গান করে আমি এমন কিছু ফিলিং পেলাম এমন কিছু অনুভূতি আমার মধ্যে আসলো যে যে আমার এই গানগুলো মানুষ শুনছে শুধু তা না আমাকে অনেক উৎসাহিত করছে মানুষ অনেক উৎসাহ দিচ্ছে প্রতিটি গান মানুষ খুব নিজের করে রিসিভ করছে এবং অনেক মানুষ আমার গানে কাঁদছে এটা আমাকে আমাকে খুব নাড়া দিল আচ্ছা এই জন্য আমি হেভেন টিউনকে এখন খুব বেশি গুরুত্ব দিচ্ছি এবং হেভেন টিউন নাসিদ ব্যান্ড নামে আপনি যে পরিচয় করিয়েছেন আমাকে হেভেন টিউন নাসিদ ব্যান্ডের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আলহামদুলিল্লাহ ইভেন বাংলাদেশের সব শিল্পী গোষ্ঠীকে আমরা এই প্ল্যাটফর্মে দাওয়াত করছি এটা খুবই ভালো একটি উদ্যোগ সবাই যেন সহজে কাজগুলো করতে পারে হেভেন টিউনের মতো আরো কয়েকটা স্টুডিও হোক আমি সেটা চাই হচ্ছে অনেক স্টুডিও হচ্ছে অনেক শিল্পী গোষ্ঠী হচ্ছে এখন প্রায় 2000 আমাদের দেশে প্রায় 2000 শিল্পী গোষ্ঠী গত 2 বছরে মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ এই জন্য আমি মূলত হেভেন টিউনকে বেশি প্রাধান্য দিচ্ছি এখন এবং আমার আগের প্রতিষ্ঠান আমি এখন খুব কম সময় দেই আমি হেভেন টিউনে খুব বেশি সময় দেই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন আমরা ইনশাআল্লাহ তাআলা পরের প্রশ্নে যাচ্ছি জি 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 পরের প্রশ্নে যাব তবে তার আগে আরেকটি নাসিদ শুনতে চাই আপনার চমৎকার আরেকটি নাসিদ আছে একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হব হ্যাঁ এটা আমরা আগে শুনি তারপরে আমি প্রশ্নে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই নাসিদটি আমাদের খুব প্রিয় একজন মানুষ আমার যিনি লিখেছেন এবং সুর করেছেন দেলোয়ার এইচ জে দেলোয়ার এইচ জে ভাই ভালো লিখেন তিনি মাশাআল্লাহ আমি ওনাকে আগে ধন্যবাদ জানাচ্ছি এবং গানটি আমার নিজেরও খুব ভালো লাগে আমি এই গানটি প্রথম করেছিলাম 2007-08 দিকে যখন টেলিভিশনে জব করি আমি তখন আমি এই গানটি করেছিলাম এরপরে হেভেন টিউনে এসে আমি আবার গানটি দ্বিতীয়বার করেছি মাশাআল্লাহ আমি চেষ্টা করছি জি ইনশাআল্লাহ একদিন আমি এই তারুণ্যকে হারাব নিষ্প্রাণ দেহ নিয়ে স্বপ্নকে ইতি দিয়ে নিষ্প্রাণ দেহ নিয়ে স্বপ্নকে ইতি দিয়ে পৃথিবী থেকে বিদায় নেব একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হব একদিন আমি এই তারুণ্যকে হারাব ছন্দ হারাবে জীবনের কবিতা ফ্রেমে
বাধা পড়বে চঞ্চল ছবিটা ছন্দ হারাবে জীবনের কবিতা প্রেমে বাধা পড়বে চঞ্চল ছবিটা স্মৃতির ডায়েরি খোলে প্রিয়জন কাঁদবে সান্ত্বনা দিতে নাহি পারব একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হব একদিন আমি এই তারুণ্যকে হারাব হয়ে গেলে সময়ের ঘড়িটা সুতো ছিঁড়ে পালাবে স্বপ্নের ঘড়িটা বন্ধ হয়ে গেলে সময়ের ঘড়িটা সুতো ছিঁড়ে পালাবে স্বপ্নের ঘড়িটা ঋণের বোঝানি দেহ নোয়ে পড়বে নিয়তির কাছে আমি হারব একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হব একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হব একদিন আমি এই তারুণ্যকে হারাব নিষ্প্রাণ দেহ নিয়ে স্বপ্নকে ইতি দিয়ে নিষ্প্রাণ দেহ নিয়ে স্বপ্নকে ইতি দিয়ে পৃথিবী থেকে বিদায় নেব একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হব একদিন আমি এই তারুণ্যকে হারাব অসাধারণ অসাধারণ সঙ্গীত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে সঙ্গীত আমাদেরকে একেবারে জীবনের গভীরে প্রবেশ করিয়ে দেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন আল্লাহু আকবার কিয়ামতের দিনে আল্লাহর আরশের নিচে কে ছায়া পাবেন এ ইবাদতে মশগুল যুবক বি ইবাদতে মশগুল বৃদ্ধ সি মজলুম ব্যক্তি ডি মুসাফির এ হবে সেটা এ এ হবে কারণ হচ্ছে ইবাদত এ হবে ইনশাআল্লাহ এ হবে সেটা তাহলে লক করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ লক করে দেওয়া হোক এ ইবাদতে মশগুল যুবক আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আল্লাহ তাআলা যুবকদের যুবক বয়সে যারা ইবাদত করবেন আল্লাহ তাআলা খুব বেশি উৎসাহ দিয়েছেন তাদেরকে যুবকদেরকে যে এই বয়সে বেশি ইবাদত করলে আল্লাহ তাআলা খুব সহজে কবুল করবেন এবং খুশি অবশ্যই আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দেবেন তাদেরকে রাইট জাযাকাল্লাহ খায়র আপনার গানে একটু আগে যুবকের কথা এসেছে বৃদ্ধের কথা এসেছে স্বাভাবিকভাবেই একজন যুবক যেটা পারেন একজন বৃদ্ধ সেটা পারেন না আর সেই বয়সে যখন যুবক তিনি আল্লাহর জন্য তার জীবনকে সঁপে দেন ইবাদতে মশগুল থাকেন আল্লাহর রসুল বলেছেন আরশে আজিমের নিচে যখন কোনো ছায়া থাকবে না তখন সেই যুবককে আমি ছায়া দিব
যে তার সময়টাকে ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের আওয়াজ শুনে দুই কানে আঙ্গুল দিয়েছিলেন? এ বাঁশির আওয়াজ শুনে, বি তবলার আওয়াজ শুনে, সি শিশুর কান্নার আওয়াজ শুনে, ডি ঢোলের আওয়াজ শুনে। সময় এক মিনিট, আপনাকে এর মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের আওয়াজ শুনে দুই কানে আঙ্গুল দিয়েছিলেন? এখানে বি এবং ডি, তবলার আওয়াজ এবং ঢোলের আওয়াজ, এই দুটো নিয়ে আমি একটু কনফিউশনে আছি। লাইফলাইন দিতে তবলা ঢোল। সময় কিন্তু কমে যাচ্ছে, এর মধ্যেই আপনার যা করার করতে হবে। হ্যাঁ, আমাদের আলোকিত বন্ধুরা আছেন, তাদের কাছ থেকে আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। সঙ্গীতের বাদ্যযন্ত্রের মধ্যে যেটি বিশেষভাবে বাঁশের তৈরি সেটির সাথে আপনার উত্তরের মিল রয়েছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমি শিওর এ। এ লক করে দিব, লক করে দেয়া হোক এ। বাঁশির আওয়াজ শুনে, বাঁশির আওয়াজ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। অনেক ধন্যবাদ, আমার ভাই আমাকে হেল্প করেছেন, একজন আলোকিত মানুষ। আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছিলাম যে এখানে যারা আছেন সবাই আমরা আপনার সাথে আছি, আপনাকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা পরের প্রশ্নে যাব, তবে তার আগে আরেকটি সঙ্গীত আমরা শুনতে চাচ্ছি। আপনার অসাধারণ একটি সঙ্গীতের কথা আমার মনে পড়ে, মসজিদে যেতে বাধা দিও না আমায়, এই সঙ্গীতটি আমরা একটু শুনতে চাই, পরে আমি প্রশ্ন করব ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। গানটি লিখেছে আমাদের হেভেন টু নাশিদ ব্যান্ডের সহকারী পরিচালক এস এম মঈন। আমি আল্লাহ নামে জিকির করি, আমি তার কাবাতে নামাজ পড়ি। মাওলা 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 আল্লাহ আল্লাহ মাওলা 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 আল্লাহ আল্লাহ। আমি আল্লাহ নামে জিকির করি, তার কাবাতে নামাজ পড়ি। আমি আল্লাহ নামে জিকির করি, পড়ব নামাজ তার কাবায়। মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়। মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব ভিনাচার। মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব ভিনাচার। আমি আদমেরই স্রষ্টাকে চাই আল্লাহ। আমি আদমেরই স্রষ্টাকে চাই, তার জান্নাতে পেতে ঠাই। মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়। Allah
জন্ম মৃত্যু সবই দেখি তারে দেখি না, তার দিদারে শামিল হব আমরা কজনা। জন্ম মৃত্যু সবই দেখি তারে দেখি না, তার দিদারে শামিল হব আমরা কজনা। আমি সেই আশাতে জপি তারে আল্লাহ। আমি সেই আশাতে জপি তারে মনের কষ্ট নিভাই। মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়। আমি আল্লাহ নামে জিকির করি, আমি তার কাবাতে নামাজ পড়ি। আমি আল্লাহ নামে জিকির করি, তার কাবাতে নামাজ পড়ি। আমি আল্লাহ নামে জিকির করি, পড়ব নামাজ তার কাবায়। মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়। মাশাআল্লাহ, অসাধারণ ছিল আপনার এই সঙ্গীতটি, আমি বারবার শুনেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, আল্লাহু আকবার। কোরআন অনুযায়ী আল্লাহর শুকরিয়া আদায়ের প্রতিদান কি? এ জান্নাত, বি কবরের আজাব থেকে মুক্তি, সি জাহান্নাম থেকে মুক্তি, ডি নিয়ামত বৃদ্ধি। লক করে দিব, হ্যাঁ লক করে দেওয়া হোক, ডি নিয়ামত বৃদ্ধি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায়ের প্রতিদান কি কোরআন অনুযায়ী নিয়ামত বৃদ্ধি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন আযাবী লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো আমি বাড়িয়ে দেব, আর যদি কুফুরি করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন। এ প্রসঙ্গে শায়খ আহমদুল্লাহ আপনার কাছে আসছে, আমরা কত নিয়ামত পেয়ে, কত কিছু পেয়ে আমরা চলছি, কিন্তু তারপরও আমরা অনেক সময় শুকরিয়া আদায় করি না। এই যে আমাদের সমস্যা, যে আমরা শুকরিয়া আদায় করছি না, এর ফলে আমরা নিয়ামত থেকে বঞ্চিত হব কিনা, আমাদের কি করণীয় যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করা, এটা আমাদের জন্য অপরিহার্য, আমাদের স্বার্থেই এটা প্রয়োজনীয়। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহর কোনো উপকার হবে বা আল্লাহর রাজত্বে কোনো বৃদ্ধি পাবে কোনো কিছু, ব্যাপারটি সেরকম নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যেমনটি আপনি বলেছেন আয়াতটি, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো, তোমাদেরই নিয়ামত বৃদ্ধি পাবে, আমি বাড়িয়ে দিব। আর ওয়ালা ইং কাফারতুম, আর যদি তোমরা আমার কুফুরি করো, অকৃতজ্ঞতা প্রদর্শন করো, নাশকুরি করো, তাহলে ইন আযাবি লাশাদীদ, তাহলে নিয়ামত তো ছিনিয়ে নেওয়া হবেই, বরং উপরন্তু শাস্তি, কঠোর শাস্তির মুখোমুখি তোমরা হবে। কারণ অকৃতজ্ঞতা এটা কুফুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অকৃতজ্ঞ মানুষদেরকে একেবারেই পছন্দ করেন না। মানুষদের মধ্যেও অনেকে আছেন যে পারস্পরিকভাবে কৃতজ্ঞতা আদায় করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না। আমাদের মধ্যে অনেকেই আছেন যে আল্লাহ শুক্রিয়া আদায় করতে রাজি আছি, কিন্তু আমি কোনো মানুষ দ্বারা উপকৃত হয়েছি তার স্বীকৃতি দিতে রাজি না। অর্থাৎ এটা বলতে রাজি না যে আপনার মাধ্যমে আমার উপকৃত হয়েছে, আপনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বা আপনার শুক্রিয়া জানাচ্ছি না। তো যে ব্যক্তি মানুষের শুক্রিয়া আদায় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অকৃতজ্ঞদের কাতারে সামিল করেন। অর্থাৎ সে আসলে প্রকৃত অর্থে কখনোই শুকরগুজার বা কৃতজ্ঞ মানুষ হতে পারে না। আর কৃতজ্ঞ মানুষকে দুনিয়ার মানুষও পছন্দ করে, এটা উন্নত মানবীয় গুণ মানুষের। কারোর কোনো কারোর পক্ষ থেকে কোনো নেয়ামত পেলে, কারোর পক্ষ থেকে কোনো উপকার পেলে, কারোর কোনো অবদান পেলে, সেখানকার সে অবদানের সে উপকারের স্বীকৃতি দেওয়া, এটা প্রত্যেকটা ভালো মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপরিহার্য একটি গুণ, যার কারণে আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কুফুরি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসায়াজজিল্লাহু শাকিরিন, আর অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞ বান্দাদেরকে যাজা দিবেন, তাদেরকে পুরস্কার দিবেন, তাদেরকে বিনিময় দিবেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াশকুরুলিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে থাকো তাহলে তার শুকরিয়া আদায় করো, তার কৃতজ্ঞতা আদায় করো। বিধায় একজন মানুষ কৃতজ্ঞতা যত বেশি আদায় করবে, তিনি একজন মানুষ হিসাবে উন্নত মানবীয় গুণ তার ভিতরে তত বেশি ধারণ করতে পেরেছেন, এটা তত বেশি প্রমাণ হবে। আল্লাহ তাআলা কৃতজ্ঞ বান্দাদেরকে যেমন নেয়ামত বাড়িয়ে দেন, তেমনিভাবে কৃতজ্ঞ মানুষদেরকে দুনিয়ার মানুষও বেশি পছন্দ করে, ভালোবাসে। অকৃতজ্ঞদেরকে কেউই পছন্দ করে না, তাদেরকে স্বার্থপর হিসাবে মানুষ চিহ্নিত করে। কৃতজ্ঞতার একটা বড় উপকারিতা হলো, এর মাধ্যমে আমরা মানসিক প্রশান্তি লাভ করে থাকি। আপনি যখন কোনো নেয়ামত পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাবেন, আলহামদুলিল্লাহ বলবেন, তখন আপনি এক ধরনের তৃপ্তি অনুভব করবেন, এক ধরনের আপনার ভেতরে ভালো লাগা কাজ করবে, আপনি মানসিক প্রশান্তি পাবেন। আরেকটা উপকারিতা হলো, এর মাধ্যমে আপনি অহংকার থেকে আপনি মুক্তি লাভ করবেন। যখন কোনো নেয়ামতের সম্বন্ধ আল্লাহর দিকে করবেন, কোনো একটি অর্জনের পরে আপনার ভিতরে যদি গর্ববোধ হয়, আপনার ভিতরে অহংবোধ হয়, আপনার ভিতরে যদি কোনো প্রকার অহমিকা কাজ করে, তাহলে সেক্ষেত্রে এটা একটা মানসিক রোগ, এটা একটা মনের রোগ, এটা একটা মানুষের মানবীয় ত্রুটি। আর সে ত্রুটিটাকে দূর করার জন্য যদি আপনি সাথে সাথে আলহামদুলিল্লাহ, আমি যে অর্জন করেছি এর জন্য প্রশংসা আল্লাহর, আল্লাহর পক্ষ থেকে আসছে, এটি যখনই আপনি বলবেন, সঙ্গে সঙ্গে আপনার অন্তর থেকে অহংকার দূর হয়ে যাবে, সেখানে বিনয় প্রকাশ করবে। অতএব যেমনিভাবে আমাদের মানসিক প্রশান্তি হবে, আপনি কোনো মানুষেরও যদি শুকরিয়া আদায় করেন, কোনো মানুষের কোনো অবদানকে স্বীকৃতি দেন, দিয়ে আপনি কৃতজ্ঞতা জানান, দেখবেন সাথে সাথে আপনার মানসিকভাবে একটা প্রশান্তি আপনি অনুভব করবেন। আর যদি অকৃতজ্ঞ হন, অস্বীকার করেন, নিজের সঙ্গে নিজে প্রতারণা করেন, কারোর অবদানকে আপনি ইগনোর করেন এবং সকল ক্রেডিট নিজেই নিতে চান, তাহলে এটা মানসিক একটা অসুস্থতা। এর ফলে মানুষ কখনও আন্তরিক প্রশান্তি যে জিনিসটা সেটা লাভ করতে পারে না। অতএব আল্লাহর কাছে আখেরাতে আমরা বিনিময় পাবো, দুনিয়াতে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন, আমাদের মানসিক প্রশান্তি হবে এবং আমাদের অন্তর নিরহংকার হবে। আরও বহুবিধ উপকারিতা রয়েছে কৃতজ্ঞতা আদায়ের মাধ্যমে। সর্বাবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দাদের মধ্যে সামিল থাকার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে, জাযাকাল্লাহ খায়র। আমরা পরের প্রশ্নে যাবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ পরের প্রশ্নে যাবার আগে একটি বিষয় বলি, বাংলাদেশের খুব কম মানুষের মধ্যেই আমি দেখেছি যে কেউ যখন কোনো একটি কাজ করেন, মা বলেন, বাবা বলেন, এবং এই কাজের প্রতি সন্তানরা যে উদ্বুদ্ধ হন, প্রভাবিত হন, একেবারে বাস্তব নজির দেখেছি আমি আপনার মাঝে, আলহামদুলিল্লাহ। আপনি আপনার ছোট্ট মেয়েকে নিয়ে একটি গান গেয়েছিলেন বাবা নিয়ে, তারপরে আপনার ছেলেটাকে নিয়ে গান গেয়েছেন আব্বু নামে একটা গান এসছে, তারপরে আরেকটি গানও বেরিয়েছে আপনার ছেলে সহ আপনার সাথে, আবার ভাই বোন নিয়ে চমৎকার একটি গান ছিল। আমি একটু আপনার কণ্ঠে সেই বাবার যে গানটি ছিল, আকসা যে গানটি গেয়েছিল, এটা একটু শুনতে চাচ্ছিলাম। অবশ্যই অবশ্যই, এই গানটি মূলত আকসা প্রথমে শাবাব একটি গান করেছিল, আপনারা জানেন, খুব পরিচিত একটি গান, চার বছর বয়সে শাবাব আব্বু শিরু নামে যে গানটি করেছিল, আম্মু গানের পরে আব্বু গানটি করেছে শাবাব। তো শাবাবের বয়স তখন চার চলে, কমপ্লিট হয়নি তখনও, চার কমপ্লিট হয়নি, আর আড়াই থেকে তিনের মধ্যে শাবাব যে আম্মু গানটি করেছে, তো আব্বু গানটি করার পরে আকসা ফিল করছে যে শাবাবকে এত মানুষ ফলো করছে, এত গিফট আসে শাবাবের জন্য, আমাকে তো মানুষ আমার আমাকে তো এতটা ফলো করে না, কিংবা তার ভিতরে একটি একটা মানে এমন একটা বিষয় কাজ করলো। তো সে আমার সাথে শেয়ার করলো যে বাবা আমি তোমাকে নিয়ে একটি গান করতে চাই।
হ্যাঁ অবশ্যই তুমি করতে পারো। আমি তখন আমাদের যে এলান গানের যিনি গীতিকার, জি জি, আব্দুল কাদের হাওলাদার ভাই, খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ, উনাকে বললাম যে আপনি একটি গান দেন আকসাকে। সে অবশ্য শাবাবের জন্য গানটি লিখেছিল, বলো যে হ্যাঁ এই গানটি নিতে পারেন। এই গানটি আমি শাবাবকে উদ্দেশ্য করে লিখেছি, কারণ শাবাব যেহেতু ভাইরাল, এই জন্য শাবাবকে উদ্দেশ্য করে উনিও গানটি লিখেছে যে উনার গানটিও শাবাব করুক। আচ্ছা, তখন এই গানটিকে আমি আকসাকে দিয়ে দিলাম যে আকসা তুমি এই গানটি শেখো। আলহামদুলিল্লাহ আমি সেই গানটি শুনতে পারি আপনার কণ্ঠে? হ্যাঁ আমি চেষ্টা করছি। আম্মু তুমি আমার দুই নয়নের মনি, তুমি আমার আদর স্নেহ ভালোবাসার খনি। আব্বু ও আম্মু তুমি আমার দুই নয়নের মনি, তুমি আমার আদর স্নেহ ভালোবাসার খনি। আম্মু ও আব্বু আমি তোমার দুই নয়নের মনি, আব্বু আমি তোমার দুই নয়নের মনি। আম্মু তুমি পূর্ণিমার মিষ্টি চাঁদের হাসি, আম্মু তুমি ফুল বাগানের খুশবু রাশি রাশি। আব্বু তুমি পূর্ণিমার মিষ্টি চাঁদের হাসি, আব্বু তুমি ফুল বাগানের খুশবু রাশি রাশি। আম্মু তুমি আল্লাহ তালার সেরা উপহার, আব্বু তুমি আল্লাহ তালার সেরা উপহার। আব্বু ও আম্মু তুমি আমার দুই নয়নের মনি, আব্বু আমি তোমার দুই নয়নের মনি, তুমি আমার আদর স্নেহ ভালোবাসার খনি। আব্বু ও আম্মু তুমি আমার দুই নয়নের মনি। স্বপ্ন বনে আমার মনে ঘুমিয়ে তুমি থাকো, হৃদয় তুমি রঙে রঙে আমার ছবি আঁকো। স্বপ্ন বনে আমার মনে ঘুমিয়ে তুমি থাকো, হৃদয় তুমি রঙে রঙে আমার ছবি আঁকো। আব্বু তুমি মহান রবের নেয়ামত অপার, আম্মু তুমি মহান রবের নেয়ামত অপার। আব্বু আমি তোমার দুই নয়নের মনি, তুমি আমার আদর স্নেহ ভালোবাসার খনি। আব্বু ও আম্মু তুমি আমার দুই নয়নের মনি, আব্বু আমি তোমার দুই নয়নের মনি, আব্বু আমি আমার দুই নয়নের মনি। তোমার পাশে সময় কাটে আনন্দে বাবা, তোমার পাশে সময় কাটে আনন্দে। দিনটা বাবা শেষ হয়ে যায়, দিনটা আমার শেষ হয়ে যায়, কত যে স্বাচ্ছন্দে তোমার পাশে বাবা, তোমার পাশে সময় কাটে আনন্দে বাবা, তোমার পাশে সময় কাটে আনন্দে। স্বপ্ন পায়রা ডানা মেলে নীল আকাশে উড়ে, তোমার পাশে থাকলে বাবা মন থাকে ফুরে ফুরে। স্বপ্ন পায়রা ডানা মেলে নীল আকাশে উড়ে, তোমার পাশে থাকলে বাবা মন থাকে ফুরে ফুরে। দিনটা আমার শেষ হয় যে, দিনটা আমার শেষ হয় যে, কত ছন্দে ছন্দে তোমার পাশে বাবা, তোমার পাশে সময় কাটে আনন্দে বাবা, তোমার পাশে সময় কাটে আনন্দে।
সাথে ঘুরবো বাবা সবুজ শ্যামল বনে, পাখির সাথে সুর মিলাবো কত স্বপ্ন মনে, তোমার সাথে ঘুরবো বাবা সবুজ শ্যামল বনে, পাখির সাথে সুর মিলাবো কত স্বপ্ন মনে, মুগ্ধ হয়ে যাব বাবা মুগ্ধ হয়ে যাব বাবা, লাল গোলাপের গন্ধে তোমার পাশে বাবা, তোমার পাশে সময় কাটে আনন্দে বাবা, তোমার পাশে সময় কাটে আনন্দে, ও বাবা তোমার পাশে সময় কাটে আনন্দে। আমরা দুই ভাই বোন মা বাবার দুই নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। আমরা দুই ভাই বোন মা বাবার দুই নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমায় আদুরি লেখো, ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমায় আদুরি লেখো। দিনের পথে আলো ছড়াও শিক্ষায় বেরত, পাশাপাশি থাকবো মোরা হয়ে যে রত, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমায় আদুরে রেখো, ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমায় আদুরে রেখো। পড়াশোনা শিখে তুমি আলেম হও নামি, ইবনে সিনার মতো হও অনেক বড় জ্ঞানী, আপু তুমি এই ভুবনে সদা ভালো থাকো, আপনার কাজে গুণে তুমি আগামীটা আঁকো, বাবা মাকে করবো না কো কভু জ্বালাতন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। আমরা দুই ভাই বোন মা বাবার দুই নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। আমরা দুই ভাই বোন মা বাবার দুই নয়ন, সুখে দুঃখে মিলে মিশে থাকবো আজীবন। ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমায় আদরে রেখো, ভাইয়া তুমি অনেক ভালো থেকো, আপু তুমি আমায় আদরে রেখো, আপু তুমি আমায় আদরে রেখো, আপু তুমি আমায় আদরে রেখো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ একটি ফ্যামিলি আমাদের সামনে আছে আলহামদুলিল্লাহ। গানগুলো শোনার পরে আমার দুটি হাদিসের কথা মনে পড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে এসছে যে তিনি তার মেয়েদেরকে কেমন ভালোবাসতেন। ছোট ছোট বাচ্চারা যখন খেলাধুলা করতে যেত, ছেলেরা যখন খেলাধুলা করতে যেত, বুখারীর হাদিসে এসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়ের ঘ্রাণ শুকেছেন, কিভাবে কলিজা দিয়ে ভালোবেসেছেন ঠিক এমনি করে। আরেকজন সাহাবি এসছেন, এসে বললেন যে আমি আমার সন্তানদেরকে চুমু দেই না, আপনি কি চুমু দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যদি তোমার কাছ থেকে ভালোবাসা নিয়ে যান আমার কি করার আছে। প্রত্যেকটা ফ্যামিলিতে কলিজার টুকরো সন্তান হলো আমাদের জন্য জান্নাতের ফুল, এদেরকে আমরা সময় দিব, পরিবার নিয়ে থাকব,
সন্তানদেরকে সময় দিব, তাহলে আমাদের পরিবার হবে জান্নাতের বাগান। আমাদের এই ভাইয়ের ফ্যামিলিকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সন্তানদেরকে কবুল করুন, আমরা তাদের জন্য দোয়া করি। অনেক অনেক দোয়া রইল আব্বু এবং আম্মু তোমাদের জন্য। আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, দেখতে পাচ্ছি আর একটি মাত্র প্রশ্ন আছে আপনার সামনে। পাঁচটি প্রশ্ন ছিল, তার মধ্যে চারটি প্রশ্ন হয়ে গেছে, আর একটি মাত্র প্রশ্ন আছে। সেই প্রশ্নটি আমি করব, আপনি উত্তর প্রদান করবেন। আপনি আজকের পর্বে কত নম্বর পেলেন সেটা দর্শকবৃন্দ জানতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা সেই মূল বিষয়টি জানতে পারব ইনশাআল্লাহ। যাচ্ছি জি আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। খন্দক যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কবিতা আবৃত্তি করেছিলেন? এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বি আব্দুল্লাহ ইবনে মাসউদ, সি আলী ইবনে আবি তালিব, ডি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। কার কবিতা আবৃত্তি করেছিলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, লক করে দিব? হ্যাঁ, লক করে দেওয়া হোক। এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আপনি যে উত্তরটি দিয়েছিলেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটি বিষয় খুব ভালো লাগছে যে ইসলামিক নসিহত করার পাশাপাশি যে পড়াশোনার একটা চেষ্টা বা পড়াশোনার প্রতি যে মনোযোগ আপনার সেটা আমি লক্ষ্য করলাম। কারণ পড়াশোনা না করলে, প্র্যাকটিস না থাকলে আসলে এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর অ্যাভেলেবল আসে না। আল্লাহ তাআলা আপনার জ্ঞানের মাঝে আরও বারাকা দান করুন, আল্লাহুম আমিন, আল্লাহুম আমিন। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের পাঁচটি প্রশ্নই শেষ হয়ে গেছে। আমি আপনাকে পাঁচটি প্রশ্ন করেছিলাম এবং পাঁচটি প্রশ্নের উত্তরই আপনি দিতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তবে একটি ক্ষেত্রে লাইফলাইন ব্যবহার করেছিলেন, যে কারণে সাকুল্যে আপনি নম্বর পেয়েছেন 95 নম্বর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি মাশাআল্লাহ, অসাধারণ করেছেন, জাযাকাল্লাহ। আসলে সফল মানুষেরা সব জায়গায় সফল হন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটি মেহেরবানি। অবশ্যই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। তবে তার আগে যে ব্যাপারটি আপনাকে বলতে চাই, আমরা ইতিপূর্বে 14 জন প্রতিযোগী বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলাম সারা বাংলাদেশ থেকে। তারা এসে গোল্ডেন চেয়ারে বসে চমৎকার পারফরমেন্স করেছেন, জ্ঞান বিতরণ করেছেন। যেহেতু অনুষ্ঠানের ফরম্যাটটাই হচ্ছে এই ধরনের যে 14 জন থেকে পরবর্তী রাউন্ডে 7 জন চলে যাবেন, এই জন্য 7 জন বন্ধুকে আমাদের বিদায় জানাতে হবে। আর 7 জন কারা কারা পরবর্তী রাউন্ডে যাবেন সেটাও দর্শকবৃন্দদের আমরা জানাতে চাই। এই কাজটি, এই কঠিন কাজটি আপনি করবেন, আসুন প্লিজ। অনেক কঠিন একটি দায়িত্ব পেলাম আমি আসলে, একদিকে যেমন আনন্দের, অন্যদিকে আবার বেদনার। তো আমি উভয়কে, যারা 14 জন ছিলেন সেমিফাইনালের জন্য প্রতিযোগী, 14 জনের মধ্যে 7 জন সেমিফাইনালে যাচ্ছেন, 7 জন বাদ পড়েছেন, আমি বলবো যে 14 জনই বিজয়ী, 14 জনই সেমিফাইনালের যাওয়ার মতো যোগ্য মানুষ। মুবারকবাদ জানাবো, অনেক ধন্যবাদ জানাবো, আপনারা অবশ্যই বিজয়ী। তো আমি 7 জনের নাম ঘোষণা করছি যারা সেমিফাইনালে যাচ্ছেন। তাদের মধ্যে যাচ্ছেন রাকিবুল ইসলাম ভোলা থেকে, জামিল ভাই নারায়ণগঞ্জ থেকে, এবং মহিউদ্দিন ভাই সুনামগঞ্জ থেকে, সাব্বির আহমেদ ভাই নেত্রকোনা, মঞ্জুরউদ্দিন চট্টগ্রাম থেকে, ওমর ফারুক ভাই কুমিল্লা থেকে, এবং শাহ আমান চৌধুরী ভাই চট্টগ্রাম থেকে। আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা যাননি তারা কষ্ট পাওয়ার মতো কোনো বিষয় আমি মনে করছি না, এজন্যে যে এত বড় একটি প্ল্যাটফর্মে এসে প্রতিযোগিতা হিসেবে, প্রতিযোগিতার মধ্যে থেকে আপনারা পিছিয়ে পড়েছেন এমনটা না। আপনারা আবারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ, পরবর্তী বছরে হয়তো ফাইনাল রাউন্ডে যাওয়ার চেষ্টা করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ গাজী আনাস রওশন, যে আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, গোল্ডেন চেয়ারে বসেছেন। আজকের পর্বটি ছিল একটি প্রাণবন্ত পর্ব। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত হবেন যে পুরো পর্বে
প্রত্যেকটি সঙ্গীত শোনার সময় আমি একেবারে তন্ময় হয়ে শুনছিলাম। আপনারাও নিশ্চয়ই আমার মতনই এভাবেই শুনেছেন আমি আশা করছি। তো আপনি আমাদের মাঝে এসেছেন, এই জন্য আলোকিত জ্ঞানী পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ভাই, আপনি আমার খুব কাছের মানুষ এবং আলোকিত জ্ঞানীর এই মঞ্চে আমি আসতে পেরেছি, এই জন্য আপনাকে মুবারকবাদ। আলোকিত জ্ঞানী মঞ্চে প্রত্যেক আলোকিত মানুষকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। অনেক ধন্যবাদ আমাদের প্রিয় মানুষ শায়েখ আহমদুল্লাহ ভাইও আছেন আমাদের এখানে, অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি, অনেক জ্ঞানী মানুষ। প্রিয় দর্শক, আমরা হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড আপনাদের সাথে আছি, আমাদের আলোকিত জ্ঞানীদের সাথে আমরাও আছি। আমরা চেষ্টা করে যাচ্ছি কোরআনের পথ দেখানো, কোরআনের পথে পরিচালিত হওয়া কিংবা নিজেকে পরিচালনা করার চেষ্টা করছি। আমাদেরকে আমাদের এই ধরনের প্ল্যাটফর্মগুলোকে আপনারা সাপোর্ট দেবেন, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আনাস ভাই আমি বিদায় নিচ্ছি, অনেক শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। আর বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন, আর তা হচ্ছে রমজান মাসে পবিত্র ওমরা পালনের প্রতিদান কি? উত্তর জানা থাকলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ALO আলো স্পেস দিয়ে আপনি আপনার নাম ঠিকানা সঠিক উত্তর সহকারে পাঠিয়ে দিন 27171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। অথবা আপনারা আমাদের ফেসবুক ফ্যান পেজ আলোকিত জ্ঞানীর ইনবক্সেও সঠিক উত্তরটি পাঠিয়ে দিতে পারেন রাত 12টার মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা দুজন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব, আর তাদের জন্য থাকছে ডিজিটাল পাবলিকেশনসের সৌজন্যে আকর্ষণীয় গিফট কোরআনিক পেন। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের বিজয়ী বন্ধুদের নাম। নারায়ণগঞ্জের বন্ধু মুহাম্মদ রফিকুল ইসলাম, মোবাইল 01990 9646, এবং কক্সবাজারের বন্ধু আমানুল হক, মোবাইল 01621 8338। অভিনন্দন আপনাদের। প্রিয় দর্শক, আজকের এই অতিথি পর্ব থেকে বিদায় নিচ্ছি, তার আগে ইন্টেলিজেন্ট প্যানেল এবং বিশেষজ্ঞ প্যানেলের সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রিয় দর্শক আপনাদেরকেও মুবারকবাদ জানিয়ে আজকের মতন বিদায়। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময় একই চ্যানেলে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হব আলোকিত জ্ঞানী।